ইমান যদি না থাকে, ইমান না থাকলে সে যদি কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী করবে তার আমলনামায় কোনো সওয়াব জমা হবে নি। জোরে বল, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে চায় তাহলে ঈমান নামক ওই জিনিসটা আগে গ্রহণ করে তারপরে আল্লাহ জিকির করতে হবে, ঠিক কিনা? পরে গোলামি করতে হবে, শর্ত হলো আমি ঈমান গ্রহণ করতে হবে, কারণ আমার যদি ঈমান যদি না থাকে তাহলে আমি যত ইবাদত বন্দি করব কোন ইবাদত বন্দি কি আল্লাহর দরবারে কবুল হবে? হে মুসলমান ইমানদার, ইমান একটা সংখ্যার নাম, ইমান হলো একটা সংখ্যার নাম। যেমন ইমাম হলো ধরে একটা সংখ্যা, যেমন এক লেখলাম, এক লেখার পরে একটা সংখ্যা হলো, এই সংখ্যার ডান পাশে যদি একটা শূন্য বসাই তাহলে কত হবে? জোরে বলে দশ। আরেকটা যদি শূন্য বসাই তাহলে কত হবে? একশো। আরেকটা শূন্য বসাইলে কত হবে? আপনি যদি লক্ষ লক্ষ শূন্য বসান যদি সংখ্যা না দেয় দাম আছে, শূন্যর দাম আসেনি, যদি সংখ্যা থাকে তাহলে শূন্যর দাম আছে। ইমাম যদি থাকে, তুমি যদি নেক আমল করো অল্প করো আল্লাহর দরবারে দাম আছে, ঠিক কিনা? ইমাম নাই তোমার আমলের কোন দাম? হে মুসলমান ইমানদার, বর্তমানে আমাদের ইমান হলো আশা যাওয়া করে সকালে যদি আমি ইমানদার হই বিকালে আমি ইমান সারা হয়ে যায়, আমাদের ইমান আপ ডাউন করে, সকালে যদি আমি ইমানদার বিকালে তখন আমার ইমান থাকে না, এমন এমন কাজ এমন এমন কথা আমাদের মুখটা বের হয়, ঠিক কিনা বলে? হে মুসলমান ইমানদার, শুনতেই নাই তুমি তো হামলা কিল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যখন এই কালিমা গ্রহণ করলে তুমি খাঁটি মুমিন হলে, মুসলমান হলে। মুসলমান ইমানদার, এই ঈমান আনার পরে আমার সর্বপ্রথম কাজ হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা, ঠিক কিনা? ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ কি? নামাজ। একটা বিদর্মী, একটা ইহুদি, একটা কাফের, একটা যদি বেঈমান যদি কোনো সময় ঈমান গ্রহণ করে যে মুসলমান হইল, যদি এখন যদি সে কালিমা গ্রহণ করে তার উপর ফজরের নামাজ পড়া কি? জোরে বলেন কি? ফরজ। জোহরের আগে যদি ঈমান আনে জোহরের নামাজ পড়া কি? যখন সেই ওয়াক্তের নামাজের আগে যখন সেই ঈমান গ্রহণ করবে তখনই তার উপর নামাজ পড়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। বলতেছিলাম ইসলামের ভিত্তি হলো কয়টি? জোরে বলেন পাঁচটি। এক নাম্বার হলো কালিমা, দুই নাম্বার হলো নামাজ, দুই নাম্বার কি? তিন নাম্বার। তিন নাম্বার কি বলেন? তিন নাম্বার হলো কি? রোজা। চার নাম্বার কি? হজ। পাঁচ নাম্বার কি? পাঁচ নাম্বার হলো যাকাত। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এর মধ্যে একটা বিধান আছে আল্লাহ পাকের, সেটা হলো কি? হজ। সেটা কি? জোরে বলেন হজ। হজ করা কি? ফরজ। এটা কার হুকুম? জোরে কম, আল্লাহর হুকুম। সারা বাংলাদেশে এখন এই হজের ব্যাপারে বহু কথাবার্তা হইতেছে। বৈরবের একটা ফির আছে, ফির না হয় ফির নামে শয়তান, কারণ সে বলে এই উমরার ব্যাপারে কথা বলে, হজ্জের ব্যাপারে কথা বলে, সে কটূক্তি করে তোরে গাদার দলেরা, তোরা কি উমরা করতে চাস? উমরা কি তোদের বাপ লাগে?
কারণ আমার দরবারে আসলে কেউ যদি আমার দরবারে ঢুকে ঢুকার পরে তখন তার পূর্বের সব কোরামা হয়ে যাবে। এই বন্দার নাম কি জানেন? আবুল বাশার আল কাদরি। আবুল বাশার আল কাদরি মুসলমান ইমামদার, এই হজ করা এটা আল্লাহ পাকের বিধান, এটা হলো ফরজ। কোন বন্দর বাচ্চাই যদি বলে হজ করা এটা কি তোদের বাপ, তোদের বাপ লাগে? এই সমস্ত বন্দর প্রতারকেরা যদি আল্লাহর কোন বিধানের সম্পর্কে, কোরআন ও হাদিসের সম্পর্কে, আল্লাহ ও আল্লাহর রাসূলের সম্পর্কে যদি এই সমস্ত কটূক্তি করে তাদের চিপ্পাকে টান দিয়ে কেটে কুকুরের সামনে খাবার হিসেবে পাঠাইতে আমরা রাজি আছি কে কে? আমার দরকার নেই মাথা ঠিক আছে, মাথা ঠিক নাই? হে মুসলমান ইমানদার, শুধু সেই নয়, আমরা যারা মুসলিম মুসলমান যারা আছি, এই মুসলমান ইমানদার লক্ষ্য করুন, এই সমস্ত বন্ধ প্রতারকেরা এত বড় সাহস পাইল কোথ থেকে, এত বড় সাহস পাইল কোথ থেকে? এই জন্য মুসলমান ইমানদার শুধু ওইখানে ভৈরব না, আমাদের এলাকার মধ্যে এই সমস্ত বন্ধ পীর আছে না নাই? বলেন আছে না নাই? এই বন্ধ পীরদেরকে সাইজ করার জন্য উম্মতি মুহাম্মদি মানে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হক্কাতে আলেম, ছাত্র ভাইরা, তৌহিদি জনতা, উম্মতি মুহাম্মদি জিন্দা থাকবে, এই ভণ্ড প্রতারকদেরকে এই দুনিয়া থেকে উদ্ধার করে দেওয়ার জন্য আমরা সকলেই রাজি আছি ইনশাআল্লাহ। বুকের তাজা রক্ত কি হলো যদি চাল যদি দিতে হয় কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য চাল দিয়ে দিব,